দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে রয়েছে, তো আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো নাই। তো আপনার নাম কি? জান্নাত। আচ্ছা, জান্নাত নদী, তো এই নামই বেশি আপনাদের। আচ্ছা, তো জান্নাত আপা আপনার ভালো নাই কেন? স্বামী কি মারধর করে তিন বেলা নাকি? বিয়ে শাদী হয় নাই, তাহলে তো ভালো থাকার কথা নাকি? বিয়ে হয় না দেখে ভালো নাই কোনটা? নাকি বিয়ে হয় না দেখে ভালো নাই, নাকি বিয়ে হয়েছে দেখে ভালো নাই, কোনটা? বিয়ে হয় নাই। আচ্ছা, তো বুড়ো মাকে নিয়ে কি বললেন? বুড়ো মাকে নিয়ে অনেক কষ্টে আছেন। বুড়ো মাকে নিয়ে কষ্টে আছেন। মনে করো সুস্থ ছিল, এখন আমি তো অসুস্থ হয়ে গেছে। যখন আমার আম্মু সুস্থ ছিল, সেখানে আমাদের করে খাওয়াইছে। আমার একটা ছোট বোন আছে। আচ্ছা, আপনি আর আপনার একটা ছোট বোন, তো আপনার কোনো বড় ভাই নেই? না, ভাই বোন নেই, আর দুইটাই বোন। আচ্ছা, তো বিয়ে সাথে প্রস্তাব আসে নাকি? আইসিলই তো ভাই, যৌতুক লেগা ভেঙে যাবে। তো যৌতুকটা কি জন্য, মানে আপনার স্বাস্থ্য ভালো দেখে নাকি? না, আমার স্বাস্থ্য জন্য না, তো মানে এমনি যৌতুক যা। অনেক ছেলে তো মনে করেন একটু সিলিম সালিম খোঁজে, তা আমার স্বাস্থ্য ভালো দেখা গেলো সেই জন্য আবার কেউ ছেলেরা আসে। স্বাস্থ্যের জন্য ছেলেরা আসে? আচ্ছা, মানে স্বাস্থ্য দেখলে ছেলেরা পছন্দ করে? আচ্ছা, তো আপনার স্বাস্থ্য তো ভালো, তো আপনাকে দেখলে মানে ভিডিওর মাধ্যমে আপনাকে পছন্দ করবে? ভিডিও এখন তো ভিডিওটা ছাড়বো, করে না ছাড়বো না, তো আপনাকে দেখে কি ছেলেরা পছন্দ করবে? আচ্ছা, আপনার মনে হয় তো আপনাকে ভালো লাগবে নাকি? আচ্ছা, ভালো না লেগে যাবেই না। তো স্বামীকে যাকে বিয়ে করবেন তাকে ভালোবাসবেন তো নাকি বাসবেন না? স্বামী যা বলবে তাই শুনবেন? স্বামী যদি বলে যে এটা আনো ওইটা আনো এটা করো ওইটা করো, তখন তো রেগে যাবেন না? স্বামীর উপদেশ কি আপনি কীভাবে নেবেন? স্বামীর উপদেশকে আচ্ছা, মানে স্বামী যা বলবে তাই মাথা পেতে হবে। আচ্ছা, তো আপনার এখন বর্তমানে আপনি কি করছেন? মানুষের বাসায় কাজ করেন। এই যে বর্তমানে আপনি মানুষের বাসায় কাজ করেন, তো আপনাকে কি ভালো ছেলে বিয়ে করবে? কালো হোক ধলা হোক যেমন হোক, আর যদি আপনার মতো স্বাস্থ্যবান হয়? আপনার থেকে বেশি স্বাস্থ্যবান ছেলে হলে আপনার তাকে বিয়ে করবেন? আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01954197424। আমি নাম্বারটা আবার বলছি, 01954197424। এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপনার সাথে কথা বলতে পারবেন। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।